हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल व्हाइट ईगल 140। तो बंधुरा तुम्हारा देखते पाच हमारे रही है बर्तमान 4 डिसेम्बर कर्मसंस्थान पेपर। यह कर्मसंस्थान पेपारे की चाकरीर खबर उठे विस्तारित तो आलोचना करब। यह एक वीडियो शेष अब्दि देखो और चैनल नतून भिजिट कर ले अवश्य सबसक्राइब कर रखो। ये कर्मसंस्थान पीडीएफ पे गेले तुम्हारे क्यों करते हैं ताकि शेषर दिखे बोलो। ठीक है, तेल प्रथम चले जा चाकरीर खबर उठे एसेछे। देखो ता बंधुरा केंद्रीय संस्थाय 354 जन वेहिकल और मेकानिक ड्राइवर नियोग करा हबे। योग्यता चावा हयेछे देखो आईटीआई पास छेलेदेर। ठीक है, की बला रयेछे विस्तारित तो तोमरा पीडीएफटा डाउनलोड करे निये देखते पारबे। एरपर बैंक अफ बड़ोदाय 376 जन मैनेजार नियोग करा हबे। की योग्यता चावा ग्रेजुएट और पोस्ट ग्रेजुएट ऐले मेयेदेर जन्नो आरो की बला रयेछे कोन क्याटागरिते कत वैकान्सि रयेछे विस्तारित आमरा पोरे बोलबो एबं तोमराओ निजे निजे विस्तारित जानते पारबे पीडीएफटा पावार पर। एरपर जेटा गुरुत्वपूर्ण खबर देखो, रेले ग्रुप डी पदे बातिल हवा प्रार्थीदेर सुजोग। ता बंधुरा जानो जे रेलेर ग्रुप डी परीक्षा होयेछिल, परीक्षार आर कि फर्म फिल आप होयेछिल अनेक आगे। এই ফর্ম ফিলাপে যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের ফর্মের সুযোগ দেওয়া হয়েছে ফটো সিগনেচারের প্রবলেমের কারণে। তোমরা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখানে কর্মসংস্থান পেপারের একদম হেডলাইনে দেওয়া হয়েছে রেলে গ্রুপ ডি পদে বাতিল হওয়া প্রার্থীদের সুযোগ। ঠিক আছে, এইখানে দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তোমরা যারা যারা রেলের গ্রুপ ডির ফর্ম ফিলাপ করেছিলে তারা একবার করে তোমাদের স্ট্যাটাসটা চেক করে নেবে। ঠিক আছে, এরপরে দেখো আমরা নিচে যাচ্ছি। দেখো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 77 জন সুইপার নিয়োগ করা হবে। তারপর হচ্ছে কোল ফিল্ডে 539 জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিমান সংস্থায় 30 জন অফিসার নিয়োগ করা হবে। তারপর দেখো এখানে কোস্ট গার্ডে অফিসার নিয়োগ করা হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া দেখো 37 জন অপারেটর ও অ্যাকাউন্টেন্ট নিয়োগ করা হবে। তারপর দেখো না পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টর পদের পিলি পরীক্ষা 5ই ডিসেম্বর হচ্ছে, তার সম্পর্কে বিস্তারিত এখানে দেওয়া রয়েছে। আমরা পরবর্তী পাতায় যাচ্ছি। পরবর্তী পাতায় কী কী খবর রয়েছে দেখে নিচ্ছি। তারপর দেখো এখানে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন দেওয়া হয়েছে যেগুলো কিন্তু আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া সাম্প্রতিক ঘটনাবলী কারেন্ট অ্যাফেয়ার্সও গুরুত্বপূর্ণ দেওয়া হয় তোমরা জানো কর্মসংস্থান পেপারে। এরপরে দেখো আবার সাধারণ জ্ঞান। ঠিক আছে, তারপরে নিচের দিকে যাচ্ছি, দেখি আরও কোনো গুরুত্বপূর্ণ খবর আছে কি না। ঠিক আছে, তারপর এটা এই পাতাটা খুবই গুরুত্বপূর্ণ, সকলেই এই পাতার দিকে চেয়ে থাকেন। ঠিক আছে, এই পাতায় দেখো এখানে স্কুল সার্ভিস কমিশনে, স্কুল সার্ভিস কমিশনের সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। দেখো এখানে বিএড এম কম কোর্সের একই সঙ্গে করেছি, স্কুল সার্ভিস ক্ষেত্রে দরখাস্ত করলে কি দুটি কোর্সের সার্টিফিকেট দেখাতে পারবো কি, এই বিষয়ে বলা রয়েছে। তারপর এখানে আমরা পুলিশের চাকরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটাই এটাই দেখে নেব, আর্টস শাখায় উচ্চ মাধ্যমিক পাস, কলকাতা রাজ্য পুলিশের কোন কোন পদে দরখাস্ত করতে পারবো এখানে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কলকাতা রাজ্য পুলিশের কনস্টেবল পদে যোগ্য তিনি বলেছেন। এরপর হচ্ছে পশ্চিম ওয়্যারলেস অপারেটর পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, এটা আমরা সকলেই জানি যে সায়েন্স থেকে পাশ করতে হয়, সেই রকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নেই পুলিশের চাকরির জিজ্ঞাসা নামক পাতায়। ঠিক আছে, প্রাইমারি টিচার সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় নেই। তোমরা পিডিএফটা ডাউনলোড করে বিস্তারিত দেখাই নিতে পারবে। তারপর এইদিকে কোন কোন চাকরির বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে এটা তোমরা ভালো করে দেখে নেবে। তারপর পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের যে লাস্ট মিনিট সাজেশন এখানে দেওয়া রয়েছে তোমরা এটা কিন্তু প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, যারা 5ই ডিসেম্বর পরীক্ষা দিচ্ছ এসআইয়ের
ঠিক আছে বন্ধুরা, তাই এই হচ্ছে কর্মসংস্থান পেপার, শেষ হয়ে গেল আজকের আপডেট। তা তোমরা কর্মসংস্থান পেপারটা ডাউনলোড করতে গেলে আমার ভিডিও ডেসক্রিপশনে চলে যাবে, সেখানে লিংক দেওয়া রয়েছে, সেই লিংক থেকে ক্লিক করে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে টেলিগ্রাম চ্যানেল থেকে। যাই হোক বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে। চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন।